অবশেষে অপেক্ষার অবসান ঘটল। চিত্রনায়িকা পরিমণি এবং রাজের কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। বুধবার 10ই আগস্ট বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেন পরিমণি। ছেলের জন্মের খবরে উচ্ছ্বসিত অভিনেতা শরীফুল রাজ। ফেসবুকে তাদের বিষয়ে একটি ছবি পোস্ট করে পরীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, অভিনন্দন প্রিয়তমা স্ত্রী পরিমণি, ছেলের বাবা হয়েছি। শরীফুল রাজ গণমাধ্যমকে জানান, প্রথমবার বাবা হলাম, এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। সন্তান ও মা উভয়েই সুস্থ আছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। পরীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা জানিয়ে শরীফুল রাজ লেখেন, তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। আমরা যখন বিয়ে করেছি তখন থেকেই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করেছি, যেখানে আমাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়েছে। রাজ আরও লেখেন, মুগ্ধ হয়ে তোমার প্রশংসা করি, তোমার উপস্থিতি ও ভালোবাসা দিয়ে আমার জীবনকে আশীর্বাদ পুষ্ট করার জন্য তোমাকে ধন্যবাদ পড়ি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরিমণি। শুধু তাই নয়, সন্তানের ব্যবহারের জন্য প্রায় সব কিছুরই আগে থেকে ব্যবস্থা করে রেখেছেন তারা। গায়ের জামা থেকে শুরু করে জুতা, ডায়পার সহ একটি শিশুর জন্য প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত করে রেখেছেন এই দম্পতি। আগে থেকেই সিলেক্ট করা পুত্র সন্তান হলে নাম রাখবেন রাজ্য। গেল বছর গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র গুণিনের সেটে শরীফুল রাজ ও পরিমণির পরিচয় ও প্রেম। গত বছরের 17ই অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।